হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ম্যাথ তো শুরু করছি নয়দ্যাগের অঙ্কটা आठटा লেকচার কমপ্লিট করে ফেলেছি যারা দেখোই অবশ্যই দেখে নাও গিয়ে প্লে লিস্টে ওকে আচ্ছা আমি এটাকে তুলনা করবো কার সঙ্গে ডিওয়াই বাই প্লাস পি ওয়াই টু মান দরকার আমার আচ্ছা কিন্তু দেখো এখানে ক স্কোয়ার আছে এর মাঝে কিন্তু ওয়ান আছে সরি সহকে ওয়ান আছে তাহলে দিয়ে যখন আমাকে ভাগ করবো তো এটা তখন ওয়ান হয়ে যাবে মানে ভাগ করলে ডি ওয়াই বাই ডি এক্স কস স্কোয়ার দিয়ে ভাগ করছি তাহলে নিচে কসকোয়ার এক্স তাহলে ওয়ান বাই এক্স লিখতে পারি সেকে স্কোয়ার অবশ্যই লিখতে পারি ইকুয়াল টু আচ্ছা টেন আর আমি বললাম ওয়ান বাই আচ্ছা নিচে কসকোয়ার এক্স তো তাহলে সেকে আচ্ছা আমি কসকোয়ার এক্স দিয়ে রাখছি এখানে শুধু চেঞ্জ করলাম ওয়ান বাই সেকে স্কোয়ার এইটা যদি একটু করি আচ্ছা এটা টেন সেকে স্কোয়ার করো এখানে সেক স্কোয়ার এক্স করেছি এখানেও সেকের স্কোয়ার এক্স করো এটাকে নাম দাও দেখো পি পেয়ে গেছি আর কিউএ তো পেয়ে গেছি সেক স্কোয়ার এক্স এক্স আচ্ছা তাহলে সমাকল গুণক নির্ণয় করতে হবে তাহলে এইটু পি ডি এক্স তাহলে জায়গায় আর ডি আচ্ছা এনে সেক স্কোয়ার এক্স ডিএক্স কিসের কিসের ইন্টিকেশন টেন এক্সের তো এটা আমার হয়ে গেল এখন সমাকল গুণ তো এক নম্বরকে পুরো গুন করো তো গুন করলে কী পাবে আমি বলেছি ডিডি এক্স সব লিখে দেবে এক্স এস হবে যেহেতু লিখবে লিখে ইটু টু পার টেন এটা আসবেই আসবে ইকুয়াল টু টেনে এক্স টেন এক্স নয় সরি স্কোয়ার এক্স তার সঙ্গে ইটু টু পার টেন এবার তোমরা বলবে সমাকালন করবো তো ডি এক্সের দিকে নিয়ে যাও ইন্ডিকেশন পুরো চাপিয়ে দাও তাহলে ওয়াই ই টু দি পাওয়ার টেন এক্স ইকুয়াল টু এই টাকাটা হচ্ছে একটু গন্ডগোলের ব্যাপার তোমরা ইন্ডিকেশানে একটু ভয় পাও আচ্ছা কিছুই নয় তুমি না টেন এক্সকে জেড ধরে নাও টেন এক্সের ডেরিভেটিভ করো তো করলে কী হবে সেকে স্কোয়ার এক্স ওকে আর ডি এক্স ইকোয়াল টু ডিজেড না সেকে স্কোয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু জেড সেকে স্কোয়ার এক্স ডি এক্স ইকাল ডি জেড তাহলে এটা হয়ে গেলো জেড এটা হয়ে গেল ই টু দি পাওয়ার জেড এই দুটো মিলে হয়ে গেল জেড দেখো তাহলে ওয়াই ইন্টু দি পাওয়ার টেন এক্স ইকাল টু কী করবে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয়টার ইন্ডিকেশান মনে পড়ছে মাইনাস হোল ইন্ডিকেশান অফ ডিডি জেড অফ এদিকে জেড ইন্ডিকেশান এইটাই ঘুরে ওকে এই ইন্ডিকেশনের জন্য পুরোটার ডিজেড আচ্ছা শেষ লাইনে এসেছিলো এটা দেখতেই পাচ্ছো ওয়াই ইউটিউথ টু ট্যান এক্স ইকাল টু জেড ইউটিউথ পর জেড ডিজেডের ইন্ডিকেশান মাইনাস এই পুরোটা আচ্ছা ওয়াই ইউটিউথ পর ট্যান এক্স রাখো ইকোল টু জেড আছে না ইউটিউথ বা জেড এর ইন্ডিকেশান তোমরা জানো ইউটিউথ বা জেড হয় মাইনাস হোল ইন্ডিকেশান হবে এইটা তো ওয়ান আর এটা তো ইউটিউথ বা জেড ডিজেড ওকে আবার ইউটিউথ বা জেড ডিজেড কী হয় ইউটিউথ বা জেডই হয় তো ইউটু দুবার বা জেড প্লাস একটা কনস্ট্যান্ট না আচ্ছা তোমরা বলো আবার ইটুথ বা জেড কমন নিয়ে নাও আচ্ছা কমন নিয়ে নিলে কী হবে বলো তো তাহলে ইটুথ বা জেড যদি কমন নেই ওয়ান মাইনাস সরি জেড মাইনাস ওয়ান প্লাস সি আচ্ছা এবার জেডের মানটা পুট করে দাও বুঝলে তাহলে ইটু দুবার জেডের মান কি টেন এক্স জেডের মান টেন এক্স তাহলে টেন এক্স মাইনাস ওয়ান প্লাস সি দেখো ইটুতু দুবার টেন এক্স দিয়ে যদি আমি ভাগ করি প্রত্যেককে ওকে सी কেউ ভাগ করছি তাহলে এটা এটা ক্যান্সেল এটা এটা ক্যান্সেল তাহলে ইগল টু টেন এক্স মাইনাস ওয়ান প্লাস সি উপরে নিয়ে চলে যাও এটা তোমার মাইনাস টেন এক্স বাস দিস ইজ দ্য আনসার আশা করি বুঝতে যদিও কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে দেখাচ্ছে নেক্সট অঙ্ক নিয়ে নেক্সট